এনজিও হিসেবে যখন কোনো প্রকল্প ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করি মাঠ পর্যায়ে, তখন ডোনার বলেন কিংবা সরকারের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, তারা কিন্তু আমাদের প্রতিটা পায় পয়সার হিসাব দাবি করে এবং আমরা এটা দিতে বাধ্য। তারা দাবি না করলেও আমরা একভাবে বাধ্য, সেটা হচ্ছে জনগণের কাছে, যাদের জন্য আমরা কাজ করছি তাদের কাছে। রোহিঙ্গা রেসপন্সের জন্য এত মিলিয়ন ডলার আসছে, যারা মূল অংশটা খরচ করছে, পয়সা খরচের কোনো স্বচ্ছতা তারা পালন করছে না। 2017 সালের আগস্ট মাস থেকে 19 সালের ডিসেম্বর পর্যন্ত এই দুই বছর সময়ের মধ্যে রোহিঙ্গা রেসপন্সের জন্য যত টাকা আসছে, প্রতি মাসে প্রতিটা রোহিঙ্গা পরিবারের জন্য $441, বাংলা টাকায় হিসাব করলে 37,000 টাকার মতো প্রতি মাসে তারা পায়। প্রতি রোহিঙ্গা পরিবারে কিছু চাল ডাল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, 37,000 টাকার কোনো ফ্যাসিলিটিস তারা পাচ্ছে না। গ্রান্ড বার্গিন কমিটমেন্টস বলে যে একটা প্রসেস সারা পৃথিবীতে আছে, এবং বিশেষ করে ডোনার কান্ট্রিজ এবং ডোনার এজেন্সিস যারা প্রত্যেকে এই গ্রান্ড বার্গিন কমিটমেন্টের সিগনেটরি, সেখানে কিন্তু বলা হয়েছে যে পরিচালন ব্যয় যথাসম্ভব কমিয়ে যার জন্য টাকা বরাদ্দ তার হাতে যাতে সর্বোচ্চ বেনিফিটটা পৌঁছানো হয়। তো এইটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্থানীয় সংগঠনের কাছে যতটা সম্ভব সরাসরি অর্থটা দেওয়া। এই টোটাল তহবিল পরিচালনার মধ্যে 69% সরাসরি ইমপ্লিমেন্টেশনের সঙ্গে যুক্ত হচ্ছে জাতিসংঘের বিভিন্ন এজেন্সি, এবং স্থানীয় এনজিও হাতে রয়েছে মাত্র 4%। এই জবাবদিহিতা আমাদের চাইতেই হবে যে প্রতিটি ডলারের বিপরীতে কত টাকা, কত পার্সেন্ট, কত শতাংশ ম্যানেজমেন্ট বয় হিসেবে খরচ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।